দীর্ঘ কয়েকদিন ধরে রোজ যে ওয়েবসাইটটি রয়েছে এখানে বিভিন্ন সমস্যা হচ্ছিলো আপনার ডকুমেন্টস আপলোড নিচ্ছিলো না এবং সাবমিট হচ্ছিলো না এবং ওয়েবসাইটে কিন্তু প্রভাস করা হয়েছিল যে বর্তমানে এই সাইডে কিছু কাজ করা হচ্ছে আপনি কয়েকদিন পর ট্রাই করুন ইতিমধ্যে কিন্তু ওয়েবসাইটে এই সমস্ত সমস্যার সলিউশন হয়ে গিয়েছে আজকে ভিতরে আমরা দেখে নিচ্ছি যে যদি আপনি রোজ টাকা রেখে থাকেন কিংবা মাসিক টাকা দিয়ে থাকেন এবং আমরা প্রত্যেকেই জানি এই কোম্পানি কিন্তু চলে গিয়েছে এখন আপনি সেই টাকা কিন্তু ফেরত নিতে পারবেন এর জন্য অনলাইনে আবেদন করতে হবে আজকের ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে আপনি কীভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইল ফোন কম্পিউটার ল্যাপের মাধ্যমে নতুন পদ্ধতিতে রোজ ভ্যালির টাকা ফেরত নেওয়ার জন্য আবেদন করবেন কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে এ টু জেড অবশ্যই আপনি আপনাদের করতে হবে আপনি ঢুকতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে অর্কে রাখবেন আর যাতে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর জন্য আপনাদের কিন্তু রোজ ভ্যালি এডিসি ডট কম ওয়েবসাইটে আসতে হবে লিঙ্ককে আমি আপনাদের ভিডিও ভিডিওপার্ট করে দিয়েছি সেই লিঙ্ক ক্লিক করে আপনি সবাই আসতে পারবেন অথবা সে আপনি সার্চ করবেন রোজ ভ্যালি এডিসি ডট কম লেখে তাহলে আপনি এখানে আসতে পারবেন এরপর দেখতেই পারছেন রানদিকে মেনু রয়েছে এই মেনুবারে আপনি ক্লিক করবেন এরপর বাদে আপনি দেখতেই পারছেন আপলোড সার্টিফিকেট রয়েছে এই আপলোড সার্টিফিকেটে আপনি ক্লিক করবেন এরপর আমাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজ রয়েছে পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন তিনটি অপশান রয়েছে ইনভেস্টর নুমিনি এবং আদার্স প্রথম অপশান মানে কি যে আমানতকারী রয়েছে যদি আপনি টাকা রেখে থাকেন রোজভ্যালিতে এবং আপনি জীবিত রয়েছেন তাহলে আপনি ইনভেস্টর সিলেক্ট করবেন যে টাকা রেখেছে সেই ব্যক্তি যদি মৃত্যু হয়ে থাকে এক কথায় সেই ব্যক্তি পৃথিবীতে নেই তাহলে যাকে নমিনি রেখেছে তাহলে নমিনি হিসেবে সেই ব্যক্তি উনি অ্যাপ্লাই করতে পারবে অথবা যদি সেই ব্যক্তি কাউকে নমিনি হিসেবে না রাখে এবং সেই ব্যক্তি মৃত্যু হয়েছে যে রোজ বিলতে টাকা রেখেছে সেটা আদার্স হিসেবে আপনি কিন্তু উত্তরাধিকার সূত্রে এখানে আবেদন করতে পারবেন তো আপনি আপনার অ্যাকর্ডিং তা সিলেক্ট করে নেবেন তো এরপর নিচে আপনি দেখতেই পারছেন নেম অফ দ্য ইনভেস্টার এবং কোন কোম্পানিতে টাকা রেখেছে আপনাদের যে সার্টিফিকেট রয়েছে সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন কিংবা যখন আপনি টাকা জমা দিয়েছিলেন মাসিক কিস্তি কিংবা আপনি যখন একবারেই জমা করেছেন সেই সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন কোন কোম্পানিতে আপনি টাকা রেখেছেন দেখতেই পারছেন লিস্ট রয়েছে যেখানে আপনি টাকা রেখেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন ফার্স্ট ইনভেস্টর তো আমানতকারী যে রয়েছে আমরা নাম এখানে উল্লেখ করে দেবেন এরপর তার বয়স কী রয়েছে তা উল্লেখ করে দেবেন জেন্ডার কী রয়েছে সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এখান থেকে সিলেক্ট করে ফোন নাম্বার কী রয়েছে তাও করে দেবেন এরপর আমরাকে একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে কোন ডকুমেন্টটি আপনি দিচ্ছেন কার্ড নাকি ড্রাইভিং লাইসেন্স নাকি প্যান কার্ড নাকি পাসপোর্ট নাকি ভোটার কার্ড যেটি আপনাদের রয়েছে সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বার এখানে উল্লেখ করে দেবেন এরপর বলা হয়েছে সেকেন্ড ইনভেস্টর ইন কেস অফ জয়েন হোল্ডার যদি কেউ রোজগুলি টাকা রেখে থাকে এবং দুইজন মিলে টাকা রেখেছে জয়েন রয়েছে তাহলে জয়েন দ্বিতীয় ব্যক্তির নাম এখানে উল্লেখ করে দেবেন আর যদি সেই ব্যক্তি সিঙ্গেল এক কথা আবেদন করে থাকে এবং সিঙ্গেল টাকা রেখেছে কোনো জয়েন কাউকে রাখেনি তাহলে আপনি এই সেকেন্ড ইনভেস্টর ঘরটি দেখতেই পারছেন এটি আপনি ফাঁকা রাখবেন নামের ঘরটি ফাঁকা রাখবেন বয়স ফাঁকা রাখবেন জেন্ডার ফাঁকা রাখবেন ফোন নাম্বার ফাঁকা রাখবেন আইডেন্টিটি টাইপ এটি ফাঁকা রাখবেন এরপর রয়েছে নেম অফ দ্য ফাদার অথবা হাজবেন্ড তো এখানে কিন্তু আমানতকারীর বাবা অথবা স্বামীর নাম কী রয়েছে তা উল্লেখ করে দেবেন অ্যাড্রেস কী রয়েছে তা উল্লেখ করে দেবেন রাস্তার নাম কী রয়েছে ভিলেজ টাউন সিটি কী রয়েছে তা উল্লেখ করে দেবেন পোস্ট অফিস কী রয়েছে তাও উল্লেখ করে দেবেন পুলিশ স্টেশন কী রয়েছে তা উল্লেখ করে দেবেন স্টেট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর ডিস্ট্রিক্ট কী রয়েছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর পিন করে আপনি বসিয়ে দেবেন তারপর রয়েছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অফ ইনভেস্টর এখানে কিন্তু আমারাতকার করেন ব্যাঙ্কের তথ্য উল্লেখ করতে হবে কোন ব্যাঙ্কে আপনি আপনার প্রাপ্য টাকা নিতে চান সেটি উল্লেখ করে দেবেন তো লিস্ট পেয়ে যাবেন থেকে আপনি আপনার ব্যাঙ্কের নাম সিলেক্ট করবেন দেখতেই পারছেন যে এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এলাহাবাদ ব্যাঙ্ক এরপর বিভিন্ন ব্যাঙ্কের নাম রয়েছে তো আপনি আপনার অ্যাকর্ডিং আপনাদের ব্যাঙ্কের নাম এখানে সিলেক্ট করবেন এরপর কোন ব্রাঞ্চ রয়েছে আপনি ব্যাঙ্কের পাসবুকে পেয়ে যাবেন সেই ব্রাঞ্চের নাম উল্লেখ করে দেবেন এরপর ব্রাঞ্চ কোড উল্লেখ করে দেবেন পাসবুকে পেয়ে যাবেন যদি আপনি পাসবুকে না পেয়ে থাকেন তাহলে নিকটবর্তী আপনি ব্যাঙ্কের শাখায় চলে যাবেন সেখানে আপনি হেল্প নিতে পারবেন এরপর হচ্ছে সেভিং অ্যাকাউন্ট নাম্বার তো আপনি অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে এমআইসি এর নাম্বার এখানে উল্লেখ করে দেবেন আইএফসি কোড উল্লেখ করে দেবেন এরপর নিচেই আপনি চলে আসবেন নিচেই আপনি দেখতেই পারছেন ডিটেলস অফ ইনভেস্টমেন্ট প্রথমত রয়েছে কিন্তু ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার তো আপনার সার্টিফিকেটের মধ্যে কিন্তু রয়েছে সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে নেম অফ দ্য সার্টিফিকেট হোল্ডার তো আপনি সার্টিফিকেটের মধ্যে কী নামের বানানো রয়েছে তা এখানে উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে ডেট অফ ইনভেস্টমেন্ট আপনি কোন ডেট থেকে টাকা ইনভেস্টমেন্ট করা শুরু করে দিয়েছেন কিংবা জমা রেখেছেন সেই ডেটটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আপনি কত টাকা করে এখন ইনভেস্টমেন্ট করেছেন কিংবা আপনি মোট কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন তা উল্লেখ করে দেবেন যদি আপনি তিরিশ কিস্তি দিয়ে থাকেন কিংবা দশ কিস্তি দিয়ে থাকেন আপনি নব্বই টাকা করে কিস্তি রয়েছে কিংবা দেড়শো টাকা করে কিংবা দুশো নিরানব্বই টাকা করে আপনি আপনার সার্টিফিকেটে পেয়ে যাবেন সেই ভিত্তিতে আপনি কত কিস্তি জমা দিয়েছেন সে টোটাল অ্যামাউন্টটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে ডেট অফ ম্যাচুরিটি তো আপনাদের কবে সেই টাকার ম্যাচুরিটি হয়ে যাবে সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন দু হাজার চোদ্দো নাকি কুড়ি নাকি বাইশ তেজি ইত্যাদি সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন তারপর হচ্ছে অ্যামাউন্ট রিসিভার্ট ম্যাচুরিটি কিংবা রিফান্ড বাই কোম্পানি ইফ অ্যানিং যদি আপনি কোনো টাকা পেয়ে থাকেন যে আপনাদের ম্যাচুরিটি হয়ে গিয়েছে আপনি টাকা পেয়েছেন কিংবা পাননি যদি পেয়ে থাকেন তো আপনি এখানে উল্লেখ করে দেবেন আর না হলে আপনি এটি ফাঁকা রাখবেন তারপর হচ্ছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেল কিংবা অ্যামাউন্ট অফ ক্লেম তো আপনি কত টাকা যেন ক্লেম করছেন তাকে উল্লেখ করে দেবেন যদি আপনি দশ হাজার টাকা জমা দিয়ে থাকেন কিংবা বিশ হাজার টাকা জমা করে থাকেন আপনি বিশ হাজার টাকার ক্লেম করছেন এখানে আপনি বিশ হাজার টাকা উল্লেখ করে দেবেন এরপর হচ্ছে অ্যামাউন্ট ইন্টেল টু গেট তো আপনি টোটাল টাকার যে পরিমাণ রয়েছেন যত টাকা আপনি ক্লেম করছেন যত টাকা আপনি পাওয়ার যোগ্য সেটি আপনি বসিয়ে দেবেন তারপর হচ্ছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে আপনি ক্লিক করবেন কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করতেই নিচে আপনাদের সামনে কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসবেন ডকুমেন্টসগুলোকে আপনি করে আপলোড করে দেবেন যেহেতু আমার কাছে কোনো রকম তথ্য নেই তাই আমি এটা কিন্তু ফিল্যাপ করতে পারছি না যদি আপনারা কেউ চান যে আমার মারফত অ্যাপ্লাই করে নিতে অবশ্যই আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করেন মেসেজে আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে দেবেন আমি আপনাদের অ্যাপ্লাই করে পাঠিয়ে দেবো যেহেতু আমার কাছে কোনো রকম ইনফরমেশান নেই কিংবা কোনো কোনো সার্টিফিকেট নেই কিংবা নাম্বার নেই সেটা আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছি না এখানে তথ্য দিয়ে অ্যাপ্লাই করলে পরবর্তীতে কিন্তু সমস্যা হতে পারে যদি আপনাদের কাছে কোনো কম তথ্য থাকে যে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনি ক্লেম করতে চাচ্ছেন টাকা ফেরত নেওয়ার জন্য অবশ্যই আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করবেন অবশ্যই আমি আপনি অ্যাপ্লাই করে পাঠিয়ে দেবো যখন আপনি অ্যাপ্লাই হয়ে যাবে এরপর আপনি আপনার স্ট্যাটাস চেক করতে পারবেন এর জন্য আপনি কী করবেন এই যে মেনু রয়েছে মেনুভারে আপনি ক্লিক করবেন তারপর রয়েছে এখানে দেখতেই পারছেন ইনভেস্টর এই ইনভেস্টরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনি দেখতেই পারছেন ইন্টার সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাক্নলেজমেন্ট নাম্বার যেমন আপনি আবেদন করেছেন আপনি কিন্তু যে ওন নাম্বার কিংবা সার্টিফিকেট নাম্বার উল্লেখ করেছেন সেই সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলিশ নাম্বার উল্লেখ করে দেবেন এরপর এখানে অ্যান্সার কী দাঁড়ায় ছয় এবং নয় আপনি দেখতেই পাচ্ছেন আমরা এখানে আনসারটি বসিয়ে দিচ্ছি অ্যান্সার উল্লেখ করতে এবং উপরে যেমন আপনি সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে দেবেন নিচে আপনি দেখতেই পারছেন সার্চ বার কিন্তু রয়েছে আমাদের এখানে তো এই সার্চ বারে ক্লিক করতে নিচে আপনাদের ইনভেস্টার নেম চলে আসবে সার্টিফিকেট নং চলে আসবে এরপর আপনার সামনে কিন্তু অ্যাকনোলিশ নাম্বার চলে আসবে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট চলে আসবে এবং আপনার স্ট্যাটাস বার্তন কী রয়েছে পেন্ডিং রয়েছে নাকি অ্যাপ্রুভ রয়েছে নাকি রিজেক্ট রয়েছে তা কিন্তু দেখতে পারবেন যদি আপনি আবেদন রিজেক্ট করা হয়ে থাকে সেটা আপনাদের কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে এসএমএ চলে আসবে যে মোবাইল নাম্বারে আপনি উল্লেখ করবেন এবং কী কারণে আপনাদেরকে রিজেক্ট করা হয়েছে পরবর্তীতে আপনি আবারও রিঅ্যাপ্লাই করতে পারবেন তো আশা বুঝতেই পেরেছেন এই ছিল আজকের আপডেট তো আশা করি বুঝতেই পেরেছেন এছাড়াও আপনার যদি কোনো রকম জানার থাকে কোনো কিছু প্রশ্ন থাকে অবশ্যই আপনি এখানে দেখতেই পারছেন ইনফো অ্যাট দ্য রেট রোজ ভ্যালি এডিসি ডট কম এই ইমেলে আপনাদের মেল করতে হবে আপনি মেল করবেন এবং আপনার সমস্যা কী রয়েছে এখানে জানিয়ে দেবেন আপনি কিন্তু সেই মেইলে রিপ্লাই পেয়ে যাবেন এখানে দেখতেই পারছেন ইনফো অ্যাট দ্য রেট রোসভ্যালি এডিসি ডট কম একটি মেল দেওয়া হয়েছে হেল্পলাইন মেল আইডি আপনি চাইলে আপনাদের মতামত কিংবা কোনো প্রশ্ন থাকলে অভিযোগ থাকলে আপনি জানাতে পারবেন তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন আর ভিডিও বসে বেশি শেয়ার প্রত্যেককে জানিয়ে দেবেন